যাবপগ্রামের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমি মিথুন কুমার রিজু। আজকে আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। এর আগের ভিডিও টিউটোরিয়ালে আমি ইনস্ট্যান্স ভেরিয়েবল নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমি লোকাল ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। তাহলে লোকাল ভেরিয়েবল কিভাবে ক্রিয়েট করতে হয়? কোনো ব্লকের ভিতরে বা কোনো কনস্ট্রাক্টরের ভিতরে বা কোনো মেথডের ভিতরে আমরা লোকাল ভেরিয়েবলগুলোকে ক্রিয়েট করব, বা যখন আমরা লোকাল ভেরিয়েবলগুলোকে ক্রিয়েট করব তার আগে কোনো অ্যাক্সেস মডিফায়ার ব্যবহার করব না। ওকে, যদি ওই লোকাল ভেরিয়েবলটাকে আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে ওই ক্লাস হতে আমরা অ্যাক্সেস করতে পারবো, বাট অন্য ক্লাস হতে আমরা অ্যাক্সেস করতে পারিব না ওই লোকাল ভেরিয়েবলগুলোকে। যদি অ্যাক্সেস করতে চাই তাহলে ওই ক্লাসের ইনস্ট্যান্স ক্রিয়েট করে আমরা ওই লোকাল ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করতে পারবো। তো চলুন শুরু করা যাক কোডিংয়ের মাধ্যমে। তাহলে ফার্স্ট অফ অল আমরা একটা মেথড ক্রিয়েট করব, পাবলিক ভয়েড, অ্যান্ড মেথডটার নাম দেবে অ্যাড মেথড। আমরা সিম্পল সিম্পল উদাহরণের মাধ্যমে এই টপিকসগুলো বোঝানোর চেষ্টা করব, যে কোনো টপিকস সবগুলো সিম্পল সিম্পল উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব, কারণ আপনি এটা একটু ভালোভাবে বুঝতে পারবেন। দেন আপনারা এই ভিডিও টিউটোরিয়ালটা দেখে গুগল থেকে আপনারা ওই টপিকস রিলেটেড আরও অনেক অনেক উদাহরণ পাবেন, ওগুলো দেখলে অতি সহজে বুঝতে পারবেন। ওকে, তাহলে আমরা একটা মেথড ক্রিয়েট করলাম, দেন আমরা একটা ডেটা টাইপ নেব ইন্টিজিয়ার, অ্যান্ড একটা ভেরিয়েবল নিলাম ইকুয়াল 10, একটা সেমিকলন ইন্টিজিয়ার, বি একটা ভেরিয়েবল নিলাম ইকুয়াল 10, ওকে, অ্যান্ড ইন্টিজিয়ার, সি একটা ভেরিয়েবল নিলাম, অ্যান্ড সি ইকুয়াল এ প্লাস বি, অ্যান্ড আমরা সিটাকে প্রিন্ট করবো। তাহলে সিস্টেম ডট আউট ডট আউট ডট প্রিন্ট লাইন, ওকে, তাহলে আমরা মোটামুটি ভাবে লোকাল ভেরিয়েবলগুলোকে ক্রিয়েট করে ফেললাম। ওকে, এখন আমরা এই অবজেক্টের মাধ্যমে এই মেথডটাকে কল করব। তাহলে আমরা এই ক্লাসে মেইন ক্লাস হতে আমরা অবজেক্ট ক্রিয়েট করব এই ক্লাস নাম অনুসারে। ওকে, আমাদের ক্লাস নাম ছিল ক্লাস 1, দেন আমরা এই মেইন মেথডের ভিতরে আমরা এখন অবজেক্ট ক্রিয়েট করব, দেন আমাদের অবজেক্টের নাম থাকবে ও বিজে ক্লাস 1 ইকুয়াল নিউ ক্লাস, ওকে, এন্ড একটা সেমিকলন, দেন আমরা অবজেক্টের মাধ্যমে ওই মেথডটাকে কল করব, অ্যাড মেথডটাকে কল করব, কল করে ফেললাম। এখন আমরা প্রোগ্রামটা রান করি, দেখি প্রোগ্রামটা রান হয় কিনা। তাহলে কিন্তু প্রোগ্রামটা রান হয়েছে। এখন আমরা এই লোকাল ভেরিয়েবলগুলোকে যদি অন্য ক্লাস হতে অ্যাক্সেস করতে চাই তাহলে এই ক্লাসের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে প্রথমত। তাহলে ইন্টিজার ইনস্ট্যান্স একটা সেমিকলন, ওকে, দেন আমরা যদি এই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে চাই, এই মানটাকে প্রিন্ট করতে চাই অন্য ক্লাস হতে, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যে কাজটা এখন করতে হবে সেটা হবে দিস, একটা কিওয়ার্ড আছে ওই কিওয়ার্ডটা লিখতে হবে, মানে এই ক্লাসের ভেতরে আমরা এই ইনস্ট্যান্স ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করব, এই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করব, ওকে, এন্ড একটা সেমিকলন, দেন আমরা এই অবজেক্টের মাধ্যমে ওই ইনস্ট্যান্স ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করব, মানে এই লোকাল ভেরিয়েবলটাকে আমরা যদি অ্যাক্সেস করতে চাই তাহলে এই ক্লাসের ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে, এই ইনস্ট্যান্সের সাহায্যে আমরা এ ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারবো, মানে এ ভেরিয়েবলটা হবে লোকাল, যখন আমরা ইনস্ট্যান্স ক্রিয়েট করব তখনই আমরা এই লোকাল ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারবো। দেন এখন আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, আমরা ওই লোকাল ভেরিয়েবলটাকে প্রিন্ট করতে যাচ্ছি এ ভেরিয়েবলটাকে, দেন আমাদের এখন যে কাজটা করতে হবে তাহলে আমাদের অবজেক্টের নাম লিখতে হবে দেন ডট, ওকে, ইনস্ট্যান্স, তাহলে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো। তো চলুন প্রোগ্রামটা রান করি, তাহলে কিন্তু আমরা প্রোগ্রামটা রান করতে পারলাম। ওকে, অ্যান্ড আজকে এই পর্যন্ত, অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।